হ্যালো অ্যান্ড এভরিওয়ান দিস ইজ এ বসুনিয়া ইউ আর ওয়াশিং হোয়াইট গোল ওয়ান ফোরটি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে উনত্রিশ বারো দুই হাজার কুড়ি ব্যাপী এন টি পরীক্ষা হলো যে কি কি প্রশ্ন এসেছিল। আমরা একটু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তোমরা শেষ অব্দি দেখো ভিডিওটা অনেক উপকারে আসবে যারা এন পরীক্ষা আগামী দিনে দিচ্ছ প্রথম প্রশ্ন যেটা বাবরের বাবার নাম কে ছিল অর্থাৎ বাবরের বাবা কে ছিলেন এটার উত্তর হচ্ছে উমর শেখ মির্জা তোমরা বলবে যে উমর শেখ মির্জার বাবার নাম কী ছিল যদি পারো কমেন্ট বক্সে জানাবে এরপর কেরালার মুখ্যমন্ত্রী কে বর্তমান এটার উত্তর হচ্ছে পিনারাই বিজয়ন এরপর হচ্ছে তেলেঙ্গানা রাজ্যপাল কে রয়েছেন তামিল ইসাই সুন্দর রজন এরপর হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী কে সাইট সুগা তা বন্ধুরা এগুলো হচ্ছে তোমাদের পার্শ্ববর্তী জেলা থেকে শুরু করে রাজ্যের দেশের যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কে রয়েছে এগুলো কিন্তু আমাদের একান্ত জানা জরুরি এরপর হচ্ছে জি কি ধরনের কর এটা হচ্ছে জি এস টি একটা হচ্ছে অপত্যক কর তোমরা বলবে যে তোমরা বলবে ভ্যাট কোন ধরনের কর এরপরের প্রশ্ন প্রোটন কে আবিষ্কার করেছেন এটা হচ্ছে রাদার রাদারফোর্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এ প্রথম স্থান কোন দেশ রয়েছে এটা হচ্ছে নরওয়ে যেখানে ভারতের স্থান একশো একত্রিশ ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কে রয়েছেন বর্তমানে হচ্ছে শক্তিকান্ত দাস এর আগে ছিল উর্জিত প্যাটেল তা বন্ধুরা প্রথম গভর্নর ছিলেন অসবান স্মিথ বন্ধুরা তোমরা বলবে যে রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল আর রিজার্ভ ব্যাঙ্কে কবে জাতীয়করণ করা হয় কমেন্ট বক্সে জানাবে এরপর হচ্ছে এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা আমরা সকলে জানি দুবাইতে অবস্থিত উনিশশো সালে বর্তমান চেয়ারম্যান গ্রে বার্কেল এরপর হচ্ছে ভুটানের রাজধানী কি ভুটানের রাজধানী জানি থেম্পু বিদ্রোহের একজন নেতৃত্ব কে দিয়েছিলেন এই উত্তর হচ্ছে মজনু শাহ যেমন ভবানী পাঠক এটা সতেরোশো সালে এই সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ হয় এরপর চেয়ে শাশি স্তূপ কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকায় অন্তর্ভুক্ত হয় এটা উনিশশো সালে মধ্যপ্রদেশে অবস্থিত তোমরা জানাবে যে সুন্দরবন কবে জাতীয়করণ অর্থাৎ ইউনেস্কের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয় সুন্দরবন পরের প্রশ্ন ভারতে কতগুলি টাইগার রিজার্ভ আছে তোমার হচ্ছে পঞ্চাশটি উত্তর পরের হচ্ছে সংবিধান দিবস কবে পালিত করা হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর সংবিধানকে গৃহীত হয় কিন্তু ভারতের কার্যকর হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এরপর হচ্ছে কবে স্বরাজের দাবি করা হয়েছিল উনিশশো সালে দাদাভাই নৌরজির আমলে কলকাতায় তিনি করেছিলেন এবার হচ্ছে পিএম কে ভি ওয়াইয়ের পুরো নাম কি তা বন্ধুরা এই সমস্ত প্রধানমন্ত্রীর কিন্তু নানান যোজনা রয়েছে অবশ্যই তোমরা সম্পূর্ণ যোজনাগুলি কবে লঞ্চ করা হয় সমস্ত কিছু কিন্তু জানবে হ্যাঁ এরপর হচ্ছে কি থিওরি অফ রিলেটিভিটিকে প্রদান করেছেন এটা হচ্ছে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এটা আলবার্ট আইনস্টাইন স্কোলার রাশি কি এটা হচ্ছে যে রাশিগুলিতে মান থেকে কিন্তু অভিমুখ নেই এটা হচ্ছে স্কুলার রাশি আর ভেক্টর রাশি হচ্ছে যে রাশির মান অভিমুখ দুই আছে সেটি হচ্ছে ভেক্টর রাশি কোষের আবিষ্কারক কে কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক হুম আর এরপর হচ্ছে এ টি এর পুরো নাম কি অ্যাডোনিসিন ট্রাইফসফেট এটা কিন্তু ক্লাস টেনের এ সমস্ত প্রশ্নগুলি আমরা লক্ষ্য করবো ভৌতবিজ্ঞানে এরপরের প্রশ্ন একুশ নম্বর পিতরস রস কোথায় উৎপন্ন হয় এটা হচ্ছে যকৃতে লাইম ওয়াটারের সংকেত কি এটা হচ্ছে সি এ ও টু সংবিধানের একশো আট নং অনুচ্ছেদের বিষয় কী রয়েছে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের স অধিবেশনটি রাষ্ট্রপতি আহ্বান করেন এবং স্পিকার সভা করেন তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কোন বিল কেবলমাত্র অর্থ বিল কেবলমাত্র কোন সভায় আলোচিত হয় এরপর হচ্ছে কোভিড কবস কে লঞ্চ করেন এটির উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন যারা জানেন পরের প্রশ্নে আমরা যাচ্ছি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কে পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ যিনি বিখ্যাত দাবারু ছিলেন উনিশশো বিরানব্বই সাল থেকে দেওয়া হয় বন্ধুরা তোমরা বলো যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দুই হাজার কুড়ি সালে কে পেয়েছিল এটি হচ্ছে রোহিত শর্মা কিন্তু এরপর হচ্ছে সরেশ্বর মন্দির কোথায় অবস্থিত এটি উত্তর হচ্ছে আসাম ভারতের সর্বোচ্চ সিঙ্গ কোনটি ভারতের সর্বোচ্চ সিঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কোনো কোনো বইয়ে বর্তমান হচ্ছে কে টু এটা দেওয়া হয় কিন্তু কোনো কোনো বইয়ে কাঞ্চনজঙ্ঘা রয়েছে যাই হোক সেইল এর সিও কে অনিল কুমার চৌধুরী এটা একটা তোমার কোম্পানি এই সেইল স্টিল অথরিটি অফ ইন্ডিয়ান লিমিটেড এটার হচ্ছে সিও হচ্ছে অনিল কুমার চৌধুরী পরের প্রশ্ন চন্দ্রযান টু কোন ভেহিক্যালের মাধ্যমে পাঠানো হয়েছিল জি এস এল ভি এম কি থ্রি এরপর হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে দু হাজার কুড়ির এর থিম কি ছিল বায়োডাইভার্সিটি এইচটিটি টি এর পুরো নাম কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এরপর এফ এ এর পুরো নাম হচ্ছে ফাইল অ্যালোকেশন ট্যাবল এর পরের প্রশ্ন যেটি নিচের কোনটি ব্রাউজার নয় যাই হোক বন্দরে এটি এখানে প্রশ্ন আর ছিল এরকম প্রশ্ন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে দু হাজার কুড়িতে থিম কী ছিল বায়োডাইভার্সিটি ডেট হচ্ছে পাঁচই জুন এইচ টি পুরো নাম আমরা এগুলো পড়লাম একটু আগে এটি হচ্ছে ছত্রিশটি প্রশ্ন আজকের এর ভিডিওর মাধ্যমে আমরা প্রোভাইড করলাম আমরা এই সব প্রশ্ন নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল থেকে আমরা নিয়েছি তোমাদের সুবিধার্থে যাতে তোমরা এইসব প্রশ্ন পড়াশোনা করতে পারো এই ধরনের প্রশ্নগুলো যাদের সামনে এক্সাম রয়েছে তারা জোর কদমে এই বিষয়গুলির দিকে ফোকাস করো কেমন থ্যাংক ইউ সকলকে আর চ্যানেলটাতে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ